হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস রেসিপি। আজ আমি বানাবো পেঁপের রসা। এটা একটু পেঁপের অন্য ধরনের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আজকে রেসিপি তৈরি করার জন্য আমাদের কী কী লাগছে। পেঁপের রসা তৈরি করার জন্য আমার লাগছে এখানে পেঁপে, আর পেঁপেগুলোকে হালকা করে ভেজে রেখেছি। লাগছে আলু, দুটোই আমি হালকা করে ভেজে রেখেছি। আর লাগছে টমেটো, টমেটো ছোটো টমেটোকে আমি কেটে একটু স্ম্যাশ করে রেখেছি। লাগছে দুটি কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, আর এখানে আমি জিরে ধনে হলুদকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। লাগছে গরম মশলা, আর একটু ঘি লাগবে। তো চলুন স্টার্ট করা যাক। আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার ফোড়ন। প্রথমে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো স্ম্যাশ করে রাখা টমেটো। সামান্য লবণ দিয়ে দেবো, সম্পূর্ণ আটাকে গলে যাবে। টমেটোটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটিকে আমি কাটিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো মশলাটা, এটা আমি জল দিয়ে পেস্ট করে দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে দেবো। আমি এর মধ্যে পেঁপে আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মশলার সাথে আলু আর পেঁপেগুলো একটু ভালোভাবে কষতে দিই। আমার মশলাটা কষে গেছে, দেখুন পাশ থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি। চিনিতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যদি মিষ্টি খেতে না চান তো দেবেন না, স্কিপ করতে পারেন। তাহলে চিনিটা দিলে নিরামিষ রান্না এর টেস্টটা একটু ব্যালেন্স থাকে। আমার আলু কেটে কেটে সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, তরকারিটা যেহেতু মাখা মাখা হবে জল বেশি দেবো না। পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য একটু জল দেবো পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ফুটতে দেব।
আমার ঝোল ফুটে উঠেছে এবং ঝোল অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ঘি দিয়ে দেবো, যদি কেউ ঘি পছন্দ না করেন তো নাও দিতে পারেন। আগে গরম মশলা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পেঁপের রসা। এই নতুন রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো। তাহলে দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।